সেটিংস এর পরের পর্বে চলে এলাম। সেটিংস এর এ পর্যায়ে আমরা ডিসকাশনে দেখব, এখানে মতামত অংশ পরিচালনার ব্যবস্থাপনা রয়েছে। ডিফল্ট আর্টিকেল সেটিংস, অ্যাটেম্প টু নোটিফাই এনি ব্লগ লিঙ্ক টু ফ্রম দ্য আর্টিকেল। যদি আপনি চান যে লিঙ্কগুলো অন্য কেউ যদি ব্যবহার করে সেটা এখানে নোটিফাই করতে, তাহলে তা টিক চিহ্ন দিবেন। অ্যালো লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগ, অন্য ব্লগে এই ব্লগের লিঙ্ক দিলে সেটার পিং ব্যাক বা ট্র্যাক ব্যাক হিসেবে দেখাবে। অ্যালো পিপল টু পোস্ট কমেন্ট অন নিউ আর্টিকেল, নতুন কোনো লেখা প্রকাশ হওয়ার পর সেটা যদি আপনি মতামত দিতে পারে তাহলে এটা টিক চিহ্ন দেওয়া থাকবে। টিক চিহ্ন বন্ধ করে দিলে নতুন লেখায় কেউ মতামত দিতে পারবে না। আদার কমেন্ট সেটিং, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেইল, নাম এবং ইমেল ঠিকানা অবশ্যই দিতে হবে, তা না হলে কমেন্ট প্রকাশিত হবে না, এজন্য এটাতে টিক চিহ্ন দিতে হবে। ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন ইন টু কমেন্ট, কেউ যদি রেজিস্ট্রেশন ছাড়া কমেন্ট করতে না পারে সেজন্য এই অংশটিতে টিক চিহ্ন দিলে রেজিস্ট্রেশন ছাড়া কেউ কমেন্ট করতে পারবে না। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন আর্টিকেল ওল্ডার দেন 14 ডেজ, একটা নির্দিষ্ট সময় পর কোনো পোস্টের কমেন্ট বন্ধ করার জন্য এই অপশনটি। অ্যানাবেল থ্রেড অর নেস্টেড কমেন্ট, এক কমেন্টের মধ্যে আরেকটা কমেন্টের জন্য এই অংশটি। ব্রেক কমেন্ট ইন্টু পেজ উইথ 50 টপ লেভেল কমেন্ট পার পেজ, প্রতিটি পৃষ্ঠায় একটা নির্দিষ্ট সংখ্যক কমেন্ট রাখার জন্য এই ব্যবস্থা রয়েছে। ইমেলের ব্যাপারে বেশ কয়েকটি অংশ রয়েছে, ইমেল নোটিফিকেশন কখন করা হবে সে ব্যাপারে এখানে তথ্য রয়েছে। এনি ওয়ান পোস্টে কমেন্ট, কেউ যদি কমেন্ট করে তখন আপনার কাছে একটা ইমেল চলে যাবে, টিক চিহ্নটি দিলে ইমেল চলে যাবে, টিক চিহ্নটি না দিলে ইমেল যাবে না। এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন, মডারেশনের জন্য কমেন্টের প্রয়োজন হলে টিক চিহ্ন যাবে, টিক আর যদি কোনো কমেন্ট মডারেশনের জন্য না যায় তাহলে টিক চিহ্ন উঠিয়ে দিবেন। বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার, একটি কমেন্ট আসার পর কীভাবে এটা প্রকাশিত হবে তার পদ্ধতি এখানে লেখা রয়েছে। অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর মাস্ট অলওয়েজ অ্যাপ্রুভ দ্য কমেন্ট, এই টিক চিহ্নটি দিলে অ্যাডমিনিস্ট্রেটরের অনুমোদনহীন কোনো কমেন্টই প্রকাশিত হবে না। কমেন্ট অথর মাস্ট হ্যাভ এ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমেন্ট, এই টিক চিহ্নটির অর্থ এই যে কোনো একজন লেখকের কমেন্ট যদি একবার প্রকাশিত হয় তার পরবর্তী কমেন্টগুলো সরাসরি প্রকাশিত হবে, মডারেশনের জন্য যাবে না। যদি কমেন্টের মধ্যে লিঙ্ক থাকে তাহলে মডারেশনে চলে যাবে, কয়টি লিঙ্ক অ্যাকসেপ্ট করা হবে তা এখানে রয়েছে। এবং আইপি অ্যাড্রেস দিয়েও কমেন্ট ব্লক করতে পারেন, এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে তাহলে তার কমেন্ট ব্লক হবে এবং কমেন্ট ব্ল্যাক লিস্ট হয়ে যাবে। হোয়েন এ কমেন্ট কন্টেইন এনি দোজ ওয়ার্ড, কোনো কমেন্টে যদি কোনো খারাপ শব্দ বা বাক্য থাকলে আপনি সেই কমেন্টটিকে বন্ধ করে রাখতে চান তাহলে সেই শব্দগুলো এখানে লিখে দিতে পারেন। কমেন্টে লেখকের অ্যাভাটার বা ছবি কি প্রকাশিত হবে কি না, স্ব অ্যাভাটারে দিলে ছবি প্রকাশিত হবে। এবং আপনারা জানেন যে গ্রাভাটারের বা অ্যাভাটারের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং এই নিয়মের মধ্যে সুইটেবল অল অডিয়েন্স, কোন ধরনের ছবি অ্যাকসেপ্ট করবেন এবং অ্যাভাটার না থাকলে কোন ধরনের ছবি প্রকাশিত হবে তা এখানে রয়েছে। সেভ সেটিংসে ক্লিক করে আপনি সম্পূর্ণ অংশটি সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে আমরা কমেন্টস মডারেশনের এবং কমেন্টসের সেটিংগুলো এ পর্যায়ে শিখতে পারলাম।